আসসালামু আলাইকুম সবাইকে, ফারজানা সিম্পল লাইফে আপনাদের সবাইকে মাহে রমাদানের শুভেচ্ছা জানিয়ে আজকে আরেকটা ব্লগ শুরু করতে যাচ্ছি। আশা করি আপনারা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আপনাদের রোজাগুলো ভালো কাটছে। তো আলহামদুলিল্লাহ আমরাও সবাই অনেক অনেক ভালো আছি, আমাদের রোজাগুলো মাশাল্লাহ অনেক বেশি ভালো কেটেছে আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। তো ব্লগের শুরুতে হচ্ছে আমার শাশুড়ি বেলের শরবত বানাচ্ছে, এটা দিয়েই শুরু করেছি। তো ইফতারের আয়োজন করছি, তবে বেশি কিছু করব না, আমি ইফতার শেষ করে যাব হসপিটালে নুসাইবাকে নিয়ে। তো কোনোরকম ইফতারটা বানাবো, আর ইদানিং দেখা যাচ্ছে বুট মুড়ি পেঁয়াজু খুবই বোরিং লাগছে খেতে, প্রতিদিন কিন্তু বুট মুড়ি পেঁয়াজু খাওয়া যাচ্ছে না যেহেতু একটু গরম পড়ছে, গরমে দেখা যায় বুট মুড়ি পেঁয়াজু এগুলো খেতে ইচ্ছে করে না। তো আজকে একদম ঠান্ডা ঠান্ডা বেলের শরবত খাবো। তো কয়েকদিন ধরে আমার বেলের শরবতটা খেতে ইচ্ছে করেছে, তো আমি বাজার থেকে বেলটা নিয়ে এসেছি। তবে আমি কোনোদিন কিন্তু বেলটা কিনিনি, আজকে কিন্তু ফার্স্ট টাইম কিনলাম। তো উনি যার থেকে কিনেছি দোকানদার কিন্তু ভেঙেই দিয়েছে আমাকে, উনি বলছিল এটা পাকা বেল, আপনি শরবত খেতে পারবেন। তো আমার শাশুড়িকে দিলাম বেলের শরবতটা বানানোর জন্যে। আমি আগে একবার বেলের শরবত বানিয়েছিলাম, এটা আমি ব্লেন্ডারে দেওয়ার কারণে এটা কিন্তু তিতা হয়ে গিয়েছিল। তো আমার শাশুড়ি কিন্তু খুবই সুন্দরভাবে বেলের শরবতটা বানিয়ে নিচ্ছে, আর আজকে বেলের শরবতটা বানাচ্ছে খেজুরের গুড় দিয়ে, অনেক বেশি মজা হয়েছে। তবে একটু তিতাভাব ছিল, কেন জানি না আমার শাশুড়ি খুবই সুন্দরভাবে বেলের শাঁসটা বের করেছে। তো বাচ্চারা পছন্দ করেছে তবে কম, আমার বাচ্চারা খুবই কম পছন্দ করেছে, ওরা বলছিল বেলের শরবত ওদের ভালো লাগেনি। তবে আমার কিন্তু আলহামদুলিল্লাহ ভালো লেগেছে, বেলের শরবতটা কিন্তু আমার ভালোই লাগে, তবে তিতা না হলে আর কি। আর পাকা বেলের শরবত কিন্তু বরাবরের মতো অনেক বেশি মজা হয়, আর খুবই সুন্দর একটা স্মেল থাকে, এটা কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। তো অনেক বছর আগে আমি কিন্তু আমাদের বাড়িতে পুরানো বেলটা খেয়েছিলাম, পুরা বেলের শরবত। আর পুরা বেল কিন্তু এমনিতেই খেলে কিন্তু অনেক বেশি মজা হয়। তো যেহেতু অনেকদিন ধরে খাচ্ছি না, আমার কিন্তু কোনো মনে আছে অনেক বেশি মজাও লেগেছিল। তো কারা কারা আপনারা পুরা বেলের শরবত বা পুরা বেল খেয়েছেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন, এটাও কিন্তু অনেক বেশি মজা। তো আজকে ইফতারে ছিল ঠান্ডা ঠান্ডা বেলের শরবত, আর সাথে ছিল চিড়া। আমি আর বাচ্চারা মিলে থালে করে ছোলা বুট মুড়িটা মেখে খেয়েছি, আর আমার শাশুড়িকে আলাদা করে দিয়েছি। যেহেতু আমার শাশুড়ি সবার সাথে একসাথে থালে করে খায় না, তো যেহেতু আজকে আমি ছোলাটা ভাজিনি, কালকে ভেজেছিলাম, তো ওখান থেকে ছিল অল্প, সেগুলো গরম করে নিয়েছি। যেহেতু অল্প ছোলা আছে সেজন্য আমরা একসাথে মেখে খেয়েছি বাচ্চারা মিলে। আর নুসাইবও কিন্তু এরকমভাবে থালে করে মেখে খেতেই পছন্দ করে, তো যেহেতু সবাই আলাদা করে খায় সেজন্য আমরাও সবাইকে আলাদা করে দিয়ে দিই যে যার মতো খাবে। তো কোনোরকম ইফতারটা করে চাটা খেয়ে আমি নুসাইবা দোহা এরপর তাওরাতকে নিয়ে চলে আসলাম হসপিটালে। যেহেতু নুসাইবাকে ডাক্তার দেখাবো সেজন্য তাওরাতকেও নিয়ে আসতে হবে, যেহেতু সময় লাগবে একটু, তাওরাতকে দোহা দেখবে। তো তাওরাত দেখা যাচ্ছে হসপিটালে এসে অনেক বেশি দুষ্টামি করছে, খোলামেলা জায়গা পেয়েছে, অনেকজন মানুষ দেখছে। তো যেহেতু সবসময় বাড়ির ভেতর থাকে একদম বোর হয়ে যায়, আর বাহিরে যাওয়ার জন্য এত বেশি পাগলামি করে তাওরাত, যেহেতু সবসময় বাড়িতে থাকলে একঘেয়েমি চলে আসে বাচ্চাদেরও। তো এখানেও দেখেন আমার বাচ্চাটার অবস্থা, ও কিন্তু এখানে একটা তেলাপোকা দেখেছে, সেটা ধরার জন্য ও চারিদিকে কিন্তু খোঁজাখুঁজি করছিল, তেলাপোকাটা কই গিয়েছে। তো ও কিন্তু তেলাপোকা একদমই ভয় পায় না, তেলাপোকা দেখলে হাতে ধরে ফেলে। তো বাচ্চারা দেখা যায় তেলাপোকা অনেক বেশি ভয় পায়, ও কিন্তু একদমই ভয় পায় না। তো এই তো নুসাইবাকে ডাক্তার দেখিয়েছি, অনেকক্ষণ সময় লেগেছে ডাক্তার দেখাতে, আমরা বাসায় চলে আসলাম। তো রাত্রে যেহেতু ঘুমাবো না, একেবারে সেহেরিকে ঘুমাবো ফজরের নামাজ আদায় করে, রাত্রে কিন্তু রোজা আসার পর একদমই ঘুম হয় না আমার, একেবারে আমি ফজরের নামাজ আদায় করে ঘুমাই। তো সারা রাত কী করব, বসে বসে চিন্তা করলাম একটা DIY করি, যেহেতু সামনে ঈদ, ঈদের আগে তো ঘর সাজাতে হবে। তো আমার বরাবরের মতো কিন্তু ঘর সাজাতেই অনেক বেশি ভালো লাগে, বিভিন্ন রকম হাতের জিনিসপত্র বানাতেই অনেক বেশি ভালো লাগে। তো এই আইসক্রিমের স্টিকগুলো আমি রিয়াসুদ্দিন বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম নুসাইবার আব্বুকে দিয়ে। তো আজকে এই আইসক্রিমের স্টিক দিয়ে কোনো কিছু তৈরি করব, মাথায় যা আসে আর কি। তো আপনারাও কিন্তু চাইলে এই সামান্য কয়েকটা উপকরণ দিয়ে খুবই সুন্দর একটা DIY করতে পারবেন ঘর সাজানোর জন্য, বেশিক্ষণ কিন্তু সময় লাগে না, খুবই অল্প সময়ে এই কাজটা করে ফেলতে পারবেন। তো সামনে যেহেতু ঈদ, আপনারাও চাইলে কিন্তু এভাবে বানিয়ে ঘর সাজাতে পারবেন। তো আমি একটা মিরর নিয়েছি, রাউন্ড মিরর, তারপর মিররের মাপ অনুযায়ী একটা
কাগজ কাগজ না এটা কি বলে মোটা ঢাল আর কি, কার্টুনের ঢাল কেটে নিয়েছি। তো মিররের চেয়ে কিন্তু 1 ইঞ্চি আমি বাড়িয়ে নিয়েছি যেহেতু এই স্টিকগুলো বসাবো। তো বিভিন্ন ধরনের হাতের কাজ করতে কিন্তু এরকম একটা গ্লো গাম মাস্ট লাগবে। এই গ্লো গাম থাকলে কিন্তু ঘরে বিভিন্ন কাজকর্ম করতে সুবিধা হয়, যেহেতু গ্লো গামটা অনেক বেশি প্রয়োজনে আসে। তো আজকে এই শোপিসটা বানাতেও কিন্তু একটা গ্লো গামের দরকার। তো আমারটা কিন্তু ছোট সাইজের ছিল, আপনারা চাইলে কিন্তু একটু বড় সাইজেরও নিতে পারবেন। বড় সাইজের গ্লো গাম নিলে আরও বেশি সুবিধা হবে, যেহেতু গামটা একটু বেশি করে আসবে। তো আমি আমার পছন্দ মতো আইসক্রিমের স্টিক দিয়ে ডিজাইনটা করে নিচ্ছি। আমি এখনও কিন্তু মিররটা বসাইনি, যেহেতু আমি এখানে কালার করাবো। তবে চাইলে কিন্তু এরকম স্টিকের কালার মানে এটা তো কাট কালারও রাখা যায়, তবে কিন্তু কালো কালারটা করলে আরও বেশি সুন্দর দেখাবে। আমি আজকে গোল্ডেন কালার করব। তো শুধুমাত্র এরকম সিম্পলের মধ্যেও রাখা যাবে, আমি আজকে কিন্তু আরেকটু গর্জিয়াস করব। তো আমি এখানে আরেকটু ডিজাইন করে নিব। তো এই তো আমি মাঝখানে আরেকটা করে আমি আইসক্রিমের স্টিক বসিয়ে দিয়েছি, যেহেতু আরেকটু গর্জিয়াস করে নিচ্ছি। তো সিম্পলের মধ্যেও সুন্দর, তো আমি আরেকটা বানালে এভাবে সিম্পল করে বানাবো। আজকে অন্যরকম একটা ডিজাইন করছি। এখানে টোটাল আমার 1.5 প্যাকেটের মতো, প্রায় 2 প্যাকেটের মতো আইসক্রিমের স্টিক লেগেছে। এগুলো কিন্তু বিভিন্ন দোকানে পেয়ে যাবেন, আমি শহর থেকে আনিয়েছি। এখানে আমাদের সাতকানিয়াতে কোনো দোকানে পাইনি আইসক্রিমের স্টিকগুলো। তো অনেক দিন ধরে চাচ্ছি এরকম একটা ওয়াল হ্যাঙ্গিং বানাবো। তো এখানে যেহেতু আইসক্রিমের স্টিকগুলো পাচ্ছি না, তো এগুলো আমি শহর থেকে আনিয়ে নিয়েছি। শুধুমাত্র আইসক্রিমের স্টিক দিয়ে যে এত সুন্দর সুন্দর ডিজাইন করে ওয়াল হ্যাঙ্গিং বানানো যায়, এটা না দেখলেই বুঝবেন না। তো খুবই সুন্দর লেগেছে আমার। এটা কিন্তু চাইলে কাট কালারও রাখা যাবে, তো আমি এটার উপর কালার করিয়ে নিব, যেহেতু গোল্ডেন কালার করব। তো আপনারা দেখে বুঝে নেবেন আমি কিভাবে ডিজাইনটা করছি। এটা কিন্তু করতে আমার বেশিক্ষণ সময় লাগেনি, যেহেতু তাওরাত একটু বিরক্ত করছে আমাকে। তো আমি ফাঁকে ফাঁকে একটু তাওরাতকেও শান্ত করছি। আর আমার বাচ্চাদের তো বলতে হবে না, বিচ্ছু টাইপের বাচ্চা কতগুলো থাকে না, আমার বাচ্চারাও সেম কুপি দুষ্টামি করে, যেহেতু সেম এজের বাচ্চা আর আমার বাচ্চারা। তো যেহেতু সবাই একটু ছোট, অনেক বেশি বিরক্ত করে, কোনো কাজ করতে পারি না। যে কোনো হাতের কাজ করতে গেলে দেখা যায় বাচ্চারা অনেক বেশি বিরক্ত করে, তো একটু সময়ও লাগে। আমার ওয়াল হ্যাঙ্গিংয়ের মধ্যে আইসক্রিমের স্টিক বসানো একদম শেষ, আমি পুরো ডিজাইনটা করে নিয়েছি। এরপর আমি গোল্ডেন কালার স্প্রে রং করিয়ে নিয়েছি। এটা যেহেতু রাতের বেলায় করেছি আমি, এটা শুকানোর জন্য, এটা হচ্ছে পরের দিন। এটা কিন্তু একদম পুরোপুরি শুকিয়ে গিয়েছে, আর স্প্রে রং কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যায়, এটা কিন্তু আর হাতে লাগবে না। আপনারা আপনাদের পছন্দ মতো কালার করিয়ে নিতে পারবেন। তো আমি আমার পছন্দ মতো কালারটা করে নিয়েছি। তো আমি যেহেতু মিররের চেয়ে 1 ইঞ্চি বড় এই কার্ডবোর্ডটা নিয়েছি, তো এই 1 ইঞ্চি এটা যাতে সুন্দর একটা ডিজাইন দিতে পারি, আমি একটা গোল্ডেন কালার জরির যেই স্টিকারগুলো পাওয়া যায় সেগুলো নিয়েছি। তো এটা দিয়ে আমি পাতা শেপের কিছু পাতা কেটে নিয়েছি, এটা দিয়ে মাঝখানে ডিজাইন করে দিব যাতে ফাঁকা অংশটা দেখা না যায়। তো আমি এখান উপরে মিররটা লাগিয়ে দিব, যেহেতু রং করা শেষ আমার। মাঝখানে বেশি করে গ্লো গাম লাগিয়ে দিয়েছি, এটা কিন্তু অবশ্যই বেশি করে গ্লো গামটা দিতে হবে যাতে মিররটা পড়ে না যায় বা উঠে না আসে।
তো আমার মিরর লাগানো শেষ, আমি উপরে যে পাতাগুলো কেটেছি এগুলো একটু বসিয়ে দেখছি যাতে হয় কি না, যেহেতু স্টিকার আমার হাতের কাছে আর ছিল না, যেটা ছিল সেটা দিয়ে পাতাগুলো কেটে নিয়েছি। তো আমি আগে একটু বসিয়ে দেখছি, এরপরে লাগিয়ে নিব আমি একটা একটা করে। তো এই স্টিকারগুলো দিয়ে কিন্তু বিভিন্ন রকম হাতের কাজ করা যায়, এগুলো কিন্তু অনেক সুন্দর দেখায়। আর এগুলো কিন্তু গাম দেওয়া, এগুলো বসাতে কিন্তু আর গাম লাগবে না। তো আমি একটা একটা স্টিকার তুলে আমি মাঝখানে বসিয়ে নিচ্ছি যাতে ফাঁকা অংশটা দেখা না যায়। তো আমার মতো আপনাদের কার কার নিজের হাতে জিনিস বানিয়ে ঘর সাজাতে পছন্দ করেন? আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে, আমার ঘরে আমার হাতে বানানো অনেক জিনিসপত্র আছে যেগুলো দিয়ে আমি ঘর সাজাই। আর নিজের হাতে জিনিসপত্র দেখলে না একটা আলাদা আনন্দ আসে, যেগুলো কিন্তু দোকানের কেনা জিনিসে কিন্তু পাওয়া যায় না। চাইলে কিন্তু এগুলো কিন্তু প্রায় আড়ংয়ের শোরুমে দেখবেন, এরকম বিভিন্ন হাতের কাজের ওয়াল হ্যাঙ্গিং বলেন বা বিভিন্ন রকম শোপিস পাওয়া যায় হাতে বানানো। তো আজকের শোপিসটা কিন্তু কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা কি গোল্ডেন কালার রাখলে ভালো লাগবে নাকি এটা আবার কালো রং করাবো, আমাকে কমেন্টস করে জানাতে পারবেন। তবে গোল্ডেনের চেয়ে কিন্তু কালো হলে কিন্তু আমার আরও একটু বেশি সুন্দর দেখাতো বা আমার ঘরের সাথে ম্যাচিং হতো। দেখি আপনারা কমেন্টস করবেন কি কালার করালে ভালো লাগবে। তো আমার পুরোপুরি ডান, আমি পুরো ডিজাইনটা করে নিয়েছি, মাঝখানেও পাতাগুলো দিয়ে আমি ডিজাইনটা শেষ করে নিয়েছি। যেহেতু ওয়ালের মধ্যে হ্যাঙ্গিং করব, তো আমি একটা ফিতা দিয়ে দিচ্ছি যাতে ওয়াল হ্যাঙ্গিং করতে পারি। তো এই ঈদে যেহেতু আর কয়েকদিন পর ঈদ, আপনিও কিন্তু চাইলে এরকম একটা ওয়াল হ্যাঙ্গিং বানিয়ে নিতে পারবেন শুধুমাত্র আইসক্রিমের স্টিক দিয়ে। আমাদের বাচ্চারা তো অনেক আইসক্রিম খায়, এগুলো কিন্তু আর ফেলে দিবেন না, এগুলো জমিয়ে রাখবেন যাতে এরকম একটা সুন্দর ওয়াল হ্যাঙ্গিং বানিয়ে নিতে পারেন আপনার ঘরের জন্য। তো আমার আপুরা ভাইয়ারা এখন হয়তো আপনাদের পরিবারের শপিং নিয়ে অনেক বেশি ব্যস্ত, আপনাদের পরিবারের ছোট সদস্য বা বড় সদস্যদের জন্য আপনাদের শপিং করা শেষ কি না আমাকে কিন্তু কমেন্টস করে জানাতে পারেন। আমরাও কিন্তু অলরেডি সবার জন্য শপিং শেষ করে নিয়েছি, আপনারা যদি আমার শপিং দেখতে চান আগামী ব্লগে অবশ্যই আপনাদের দেখিয়ে দিব। অবশ্য আমার শপিংগুলো কিন্তু এখনও আমার হাতের কাছে আসেনি সব কিছু, হয়তো আস্তে আস্তে ঈদের দিন হবে, যেহেতু নসিবের আব্বু আর আসবে না, একেবারে ঈদের দিন সকালবেলা আসবে, তো উনি আসার সময় নিয়ে আসবে। তো হয়তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারবো না ঈদে যা যা কিনেছি। তো আমার ওয়াল হ্যাঙ্গিংটাও একদম রেডি, আমি একটু দেওয়ালে হ্যাঙ্গিং করে দিয়েছি। তবে অবশ্য আমার ড্রয়িং রুমের কালারটা যেহেতু লাল হওয়ার কারণে গোল্ডেন কালার হয়তো বেশি ফুটে উঠেনি, তো আমার কিন্তু এই ওয়ালে ভালো লাগছে না তেমন। তো অন্য কালার ওয়ালে লাগালে হয়তো এটা আরও বেশি ভালো লাগতো। তো আমার ড্রয়িং রুমের অন্য ওয়াল দেখা যাচ্ছে সব কিছু একদম ভর্তি, ওয়ালম্যাট লাগিয়েছি সব জায়গায়, তো খালি জায়গা পাচ্ছি না। শুধুমাত্র এইখানে ঘড়ি ছিল, এখানেও ঘড়ি ছিল, ঘড়িটা নিয়ে আমি একটু লাগিয়ে দেখলাম, যেহেতু বানিয়েছি লাগিয়ে না দেখলে কি হয় কেমন লাগছে দেখতে হবে। তো আমি ঘড়িটা নিয়ে একটু লাগিয়ে দেখলাম, আমার তেমন বেশি ভালো লাগছে না লালের উপর, তো এটা যদি কালো হতো হয়তো আরও বেশি ফুটে উঠতো। তো আমি অন্য ওয়ালে দেখছি, ওইখানেও কিন্তু সব জায়গায় ভর্তি আছে আমার, ওয়ালম্যাট লাগিয়েছি, তো শুধুমাত্র এই ওয়ালটা খালি আছে। তো এটাও একটু উঁচু, উঁচু হওয়াতে ওখানে লাগিয়েছি, যেহেতু তাওরাত একটু ছোটো, ও কিন্তু সোফার উপর উঠে এগুলো টেনে নিয়ে ফেলে। তো আমার আজকের ওয়াল হ্যাঙ্গিংটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আর চাইলেও কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন এই ঈদের জন্যে। তো আমার আজকের ব্লগ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।